একটা চ্যানেল আছে বিডি সেফটি সলিউশন, ওখানে মানে শুরু থেকে আজ পর্যন্ত ওখানে সবগুলো সেফটি লেকচার দেওয়া আছে। তা আজকে আমি কিছু সেফটি জানার, যেহেতু নতুন আসছে সেটা আমি কিছু বেসিক কথা বলবো আর কি। সেফটি যেটা, সেফটি ইজ গেইনফুল, অ্যাক্সিডেন্ট ইজ পেইনফুল। সেফটিটা হইলো আপনার নিরাপদ আনে, আর অ্যাক্সিডেন্ট আপনার বয়না মানে কি বেদনা আনে, কষ্ট আনে, দুঃখ আনে। সো বেটার টু থিঙ্ক অ্যাবাউট সেফটি দ্যান টু গ্রিপ ফর দ্য অ্যাক্সিডেন্ট। মানে অ্যাক্সিডেন্ট নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে সেফটি নিয়ে চিন্তা করা ভালো। আপনার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে, যেমন হেলমেট আছে, এটা আপনার হেলমেটটা কেন মাথায় কিছু পড়লে যাতে এটা আপনার ইয়ে হয়, মাথা ইঞ্জুরি না হয়, সেফটি সহ ফুট ইঞ্জুরি থেকে বাঁচার জন্য। ফেসিয়াল করে এটা কি আই ইঞ্জুরি থেকে বাঁচার জন্য, তারপর বার্ন ইঞ্জুরি ডিউ টু হ্যান্ডেলিং হট ম্যাটেরিয়াল, এগুলো বাঁচার জন্য আমরা এই জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। এখানে যদিও আমরা সবার পুরস্কার দিতে পারি না, যারা সেফটি মানে ওরা সিএনএফ থেকে তাদের পুরস্কৃতও করে, আর যারা সেফটি না মানে তাদের জরিমানাও করে। মাস্ক না পড়লে 500 টাকা জরিমানা, অন্যভাবে হেলমেট না পড়লে, সেফটি শু না পড়লে, যারা নতুন আছে এটা আপনারা জানবেন, আর পুরাতন যারা এরা তো জানে। তারপর আসেন হাউসকিপিং। আপনি যে এখন কাজে যাবেন, কাজের শুরুতে হাউসকিপিং, কাজের শেষে হাউসকিপিং, সেফটি পাশে আছে। হাউসকিপিং ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ল অফ সেফটি। মানে হাউসকিপিংটা হলো শুরুতে শেষে, আপনি যাওয়ার পরে হাউসকিপিং করবেন, পরে হাউসকিপিং করবেন, কেন করবেন এটাও তো একটা কথা দিতে পারে। আপনি যদি হাউসকিপিং না করেন নর্মালি 3 ধরনের ক্ষতি হইতে পারে। আপনি পয়রা যেতে পারেন, পিছলা ঘুরে যেতে পারেন, বছর খাইতে পারেন। সো এই জন্য হাউসকিপিং করতে হবে। আর হাউসকিপিং করলে আপনার কাজ করে অশান্তি পাবেন, কি কাজ মনটা ভালো থাকবে, এই জন্য হাউসকিপিং করতে হবে। হাউসকিপিংয়ের সাথে আবার আপনার ইলেকট্রিসিটি আছে। যত অ্যাক্সিডেন্ট হয় 95% অ্যাক্সিডেন্ট হয় ইলেকট্রিক শর্টের কারণে। এই জন্য আমরা ইলেকট্রিককে বলা হয় যে ইলেকট্রিক ইজ দ্য অ্যাসেনশিয়াল টুল ইন আওয়ার লাইফ, আবার অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রিসিটি ইজ দ্য ডেঞ্জারাস টুল ইন আওয়ার লাইফ। যদি এটা আপনি সঠিক ব্যবহার করেন তাহলে এটা আমাদের জন্য খুবই দরকারি এবং খুবই ভালো, আর যদি অপব্যবহার করেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন, অন্যরা অ্যাক্সিডেন্ট করাবেন, ইন্ডাস্ট্রি অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য ইলেকট্রিক কেবলগুলো সুন্দরভাবে রাখতে হবে, ইলেকট্রিক কেবলগুলো সুন্দরভাবে। এবং কাজ করতে গেলে আপনার কী হইতে পারে, যে কোনো সময় ইয়ে হয়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, ওই যে ওই যে ওই কী যেন ওর নাম আরমান, আরমান একদম ফায়ার ফাইটারের মতো আগুনটা কমিয়ে দিল, মানে একদম মনে হয়েছে যে ফায়ার ফাইটার। এই জন্য এটা জানতে হবে, ফায়ার ফাইটিং সম্বন্ধে জানতে হবে, আগুন সম্বন্ধে জানতে হবে। সোর্স অফ কিছু বলছেন পুরস্কার, এই যে সবার সামনে তার যে গুডওয়েল বলতেছে এটাই সবচেয়ে বড় পুরস্কার, আর মানে অথরিটিও জানানো হয়েছে সেই দিনে। সো আপনার আগুন লাগার জন্য 3টা জিনিস দরকার, সোর্স অফ ইগনিশন, সোর্স অফ অক্সিজেন, সোর্স অফ ফয়েল। আপনি লেকচারের সময় কথা বলবেন না প্লিজ, আগে পরে কথা বলবেন, অবশ্যই কথা বলতে পারবেন। 3টা জিনিস দরকার, যেমন আপনারা উপর থেকে যখন ইয়া করেন, ওয়ার্নিং করেন, গ্যারান্টিং করেন, যে ইস্পাতটা পরে, ইস্পাতটা একটা পলিথিনের উপর পরে, পলিথিনের একটা উপাদান, ইস্পাতটা একটা উপাদান, আর অক্সিজেন তো অ্যাভেলেবেল আছে, এই 3টা জিনিস লাগবে। তারপর আপনার এই ফায়ার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, কি কি কত ধরনের ফায়ার থাকতে পারে, সলিড ফায়ার থাকতে পারে, লিকুইড ফায়ার থাকতে পারে, মেটাল ফায়ার থাকতে, গ্যাসেস ফায়ার থাকতে পারে, ইলেকট্রিক ফায়ার থাকতে পারে, কিচেন ফায়ার থাকতে পারে, এগুলোর জন্য আমার এক্সপেন্ডিচার আছে, এই এগুলো আপনাদের জানতে হবে। তারপর উপরে যারা কাজ করবে এদেরও আরও 4টা জিনিস জানতে হবে, সেফটি ইন ল্যাডার, তারপর সেফটি ইন স্কাফোল্ডিং, সেফটি অন লিফটিং, সেফটি অন কেয়ারিং। আপনি যে সিঁড়িটা দিছে এটা এমনি এমনি দেয় না, যেটা এই ল্যাডার বলে এটারে, এটা এটারে এন্টিফল বলে, আপনি 10 দিন উঠবেন 1 দিন করে যাবে, আর যদি এটা সিস্টেম মাইনাস জন্য তাহলে আপনি সিস্টেম। তারপর স্কাফোল্ডিংয়ের ভিতরে মোটামুটি কী জিনিস দেখতে হবে, আপনার ওয়ার্কিং প্ল্যাটফর্ম ঠিক আছে কি না, কোবোর্ড ঠিক আছে কি না, গার্ডিং মেটেরিয়ালটি ঠিক আছে কি না, তারপর লাইফ লাইনটা ঠিক আছে কি না, অ্যাঙ্কর ঠিক আছে কি না, এটা আপনি দেখতে হবে। আর যারা লিফটিং করবেন নতুন, এদেরকে অনেক সময় হেল্প করে লিফটিং এনে দেবে, লিফটিং 3 ধরনের হইতে পারে, সিম্পল লিফটিং হইতে পারে, হেভি লিফটিং হইতে পারে, ক্রিটিক্যাল লিফটিং হইতে পারে। 20 টন নিচে হইলে এটা হলো সিম্পল লিফটিং, আর 20 থেকে 80 টন হইলে এটা হলো হেভি লিফটিং, আর 80 টনের উপরে যত হয় এটা হলো ক্রিটিক্যাল লিফটিং। এই লিফটিং সম্বন্ধে আপনি আইডিয়া থাকতে হবে। তারপর যখন আপনি ইয়া করবেন, কেরিনে মাল করবেন, যে কেরিনে চারদিকে এরকম সাইনবোর্ড আছে কি না, ব্রেকেট আছে কি না, তারপর টুলস অ্যান্ড ট্যাকল ঠিক আছে কি না, ওয়ার্ক বেল্টটা ঠিক আছে কি না, তারপর যে মানে কেরিন অপারেটরের ইয়া আছে কি না, পাস আছে কি না, সার্টিফিকেট আছে কি না, তারপর রিগারের সার্টিফিকেট আছে কি না, এটি দেখতে হবে।
এটা ইয়ে লেভেল লেভেলে আছে কিনা, লেভেল না লেভেলে কাছে আশেপাশে কোনো কাজ চলতেছে কিনা এটা আমরা দেখি। তো আপনারা সেফটিটা হলো নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, তারপর হলো ইন্ডাস্ট্রির জন্য, আর হলো কি বলে ম্যানেজমেন্টের জন্য সেফটি মানে না মানলে বাইজনের ক্ষতি। আমি এটা অনেক আলোচনা করছি যেহেতু আজকে আপনার অনেকগুলো আলোচনা, এই জন্য আমি অল্প অল্প আলোচনা করলাম। সো আপনারা এই জিনিসগুলো চিন্তা করে দেখবেন, ঠিক আছে? এরকম অনেক ঘটনা, এখানে তো সুযোগ নাই, আমার কাছে অনেক কিছু আছে যে যে একজনে বলছে যে আরে 12 বছর ধরে কাজ করতেছি, আমার আর সেফটি বহুতই মালুম হে, আমার সেফটি খুবই জানা আছে, কাজও জানা আছে, যেদিন এই কথা বলছে ওই দিনই সে মারা গেছে। এর ওই যে তার কোনো গুরুত্ব নাই, এর জন্য এই যে আমরা যে বাইসা আছি এটা আল্লাহর রহম করমের উপর বাইসা আছি, বুঝছেন? এই জন্য আল্লাহর নাম নিয়ে চলতে হবে, খুব নর্মিয়াতের সাথে চলতে হবে। সেফটিটা আমাদের ইসলামের মধ্যে গুরুত্ব, মানে একটা সুরার নমল আছে, একটা পিপিলিকা মানে ওই লিডার ওই ওদের সেফটি নিয়ে চিন্তা করছে, একবার দক্ষিণে গেছে, উত্তরে গেছে, পূর্ব পশ্চিমে গেছে, তো এই জন্য এই পিপড়াটা জান্নাতি হয়ে যাবে। এই জন্য এটা আল্লাহর কাছে ভালো, এত ভালো লাগছে যে এরকম একটা সুরা নাজিল করছে এবং এই সেফটি যে সে চিন্তা করছে ঘুমের জন্য, এই জন্য পিপড়াটা জান্নাতি হয়ে যাবে। আসাদ সম্বন্ধে আমরা জানেন 7 ইমানদার লোকের সে সেফটি নিয়ে চিন্তা করছে যে তারা কীভাবে নিরাপদ দিবে, এই জন্য কুকুরটাও জান্নাতি হয়ে যাবে। সো যদি একটা কুকুর সেফটি নিয়ে চিন্তা করে করার পরে জান্নাতি হয়ে যায়, একটা পিঁপড়া সেফটি নিয়ে চিন্তা করার কারণে জান্নাতি হয়ে যায়, আমরা যদি চিন্তা করি আমি নিজেও সেফ থাকবো, অন্যকে সেফ থাকবো, এটা জান্নাতের কারণ হতে পারে কিনা ভাই? এই জন্য থিঙ্ক সেফটি, ওয়ার্ক সেফটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল আপলোড মাই ভিডিও, প্লিজ ওয়াচ ফার্স্ট টু লাস্ট। ইফ ইউ থিঙ্ক দ্যাট মাই ভিডিও ইজ ভেরি গুড, ইউ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ আদার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।